নমস্কার, ডাক্তার অমিতাভ বসু স্মৃতি স্বাস্থ্য রক্ষা কেন্দ্র থেকে বলছি। নিমতা ও আশেপাশে অঞ্চলের অধিবাসী বৃন্দ, বিশেষত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী ও প্রান্তিক লোকজনেরা দীর্ঘদিন ধরেই চিকিৎসা সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিল। দু একজন সুহৃদয় জনদরদি ডাক্তারের ওপর নির্ভরশীল ছিল এই সমস্ত রোগীদের চিকিৎসা। খুব অল্প সময়ের মধ্যেই ডাক্তার অমিতাভ বসু মানিক এদের অন্যতম ভরসার কেন্দ্র হয়ে ওঠে। অচিরেই মানিক হয়ে ওঠেন এলাকার একজন সমাজ দরদি বন্ধু, সাধারণের নির্ভরতার জায়গা। কিন্তু ডাক্তার মানিকের অকাল প্রয়াণ আবার এক শূন্যতা সৃষ্টি করে। এলাকার মানুষ, বিশেষত দুস্থ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী খুব দ্রুতই ভরসাহীন হয়ে পড়ে মানিকের অকাল প্রয়াণে। মানিকের খুব কাছের কিছু বন্ধু শুভানুধ্যায়ীরা এই শূন্যতা দূর করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়। তারা মানিকের আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা সর্বোপরি, সকলের কাছে সুলভে চিকিৎসা পরিষেবা পৌঁছে তার স্বপ্নকে সার্থক করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়। 31 জুলাই 2001 সালে গঠিত হয় নিমতা ডাক্তার অমিতাভ বসু স্মৃতির স্বাস্থ্য রক্ষা কমিটি। এই কমিটির পরিচালনায় ডাক্তার অমিতাভ বসুর আদর্শকে সামনে রেখে অঞ্চলের আপামর জনসাধারণের সমর্থনে ডাক্তার অমিতাভ বসু স্মৃতির স্বাস্থ্য রক্ষা কেন্দ্রের পথ চলা শুরু মাত্র 2 জন ডাক্তারকে নিয়ে, সঙ্গে অস্থায়ী কেন্দ্রের বহির বিভাগ চিকিৎসার মাধ্যমে। 2003 সালের মার্চ মাসে স্বাস্থ্যকেন্দ্র নিজস্ব স্থায়ী ঠিকানায় স্থানান্তরণ হয়। পথ চলা শুরু হয় পুরো মাত্রায়। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকে। ডাক্তারের সংখ্যা সঙ্গে বিভিন্ন ধরনের পরিষেবাও বাড়ানো হয়। অঞ্চলের মানুষের স্বাস্থ্যকেন্দ্রের প্রতি আস্থা, ভালোবাসা ও চাহিদা আমাদের আরও বেশি অনুপ্রাণিত করে। 2004 সালে শুরু হয় রাত্রিকালীন চিকিৎসা পরিষেবা। মুমূর্ষু রোগীদের ডাক্তারি সাহায্য, বিশেষত রাতের বেলায়, নাগরিক মনে প্রচণ্ড সাড়া জাগায়। এলাকার নাগরিকদের অ্যাম্বুলেন্সের অভাববোধ দীর্ঘকালীন। দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদের অর্থনৈতিক সাহায্যে 2007 সালে শুরু হয় অ্যাম্বুলেন্স পরিষেবা। ধীরে ধীরে স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য বৃদ্ধি ঘটে বেশ কিছু দরদি ডাক্তার এবং সাধারণের আন্তরিক সহযোগিতায়। আপামর জনসাধারণের জন্য স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত পরিষেবা উন্মুক্ত। তথাপি অর্থনৈতিকভাবে দুর্বল প্রান্তিক রোগীদের সংখ্যাধিক্য আমাদের কাছে বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে সঠিক চিকিৎসা ও পরিষেবার মান অনেকটাই নির্ভর করে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের সূক্ষ্মতার ওপর। এই সমস্ত ভাবনা থেকে খুব স্বল্প মূল্যে চালু হয় কম্পিউটারাইজড প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি 2008 সালের অক্টোবর মাসে। শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রের রোগীরাই নয়, বাইরের রোগীদের জন্য এই পরিষেবা দেওয়া হয়। বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে প্রবীণ নাগরিকদের জন্য। ব্যাপক সাড়া পাওয়া যায় প্যাথোলজিক্যাল পরীক্ষার গুণগত মান ও পরিষেবার উৎকর্ষতার কারণে। 2014 সালের আগস্ট মাসে এলআইসি গোল্ডেন জুবলি ফান্ডের আর্থিক সহযোগিতায় ইকোকার্ডিওগ্রাফি এবং আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের সংযোজন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবায় নতুন মাত্রা আনে। আরও বিভিন্ন ধরনের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা, যেমন ইসিজি, 24 আওয়ার্স হল্টার মনিটরিং, বিএমডি, পিএফটি, ইউরোফ্লোমেটারি চালু হয় বিভিন্ন সময়ে। ডিজিটাল এক্স রে মেশিন স্বাস্থ্যকেন্দ্রের বিশেষ সংযোজন।
ক্লিনিকে আনুমানিক 75 জনের বেশি সংখ্যক সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন গড়ে 4 শতাধিক রোগীর চিকিৎসায় নিয়োজিত। 2002 সালে অমিতাভ বসু স্মৃতি স্বাস্থ্য রক্ষা কমিটি আমরা গঠন করলাম। একটা মাত্র ঘর নিয়ে আমরা 2 জন চিকিৎসককে নিয়ে এই যাত্রা শুরু করলাম 2002 সালে। তারপর থেকে মানুষের আশীর্বাদ ধীরে ধীরে আমাদের উপর বর্ষিত হয়েছে এবং আমরা নিজেদের যে জায়গা আমরা তৈরি করতে পেরেছি। আজকে আমরা 75 জন চিকিৎসক, তারা আউটডোর চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত। আমরা ডায়াগনস্টিক পার্টে আমরা প্যাথোলজিক্যাল ল্যাব, ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ এসি অ্যাম্বুলেন্স নানা রকমের পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং প্রচুর মানুষ আমাদের নিমতার বুকে, নিমতা এবং তৎসংলগ্ন বিরাটি, বেলগুড়িয়া, দুর্গানগর ও দুর্লাপুর এখানকার মানুষরা উপকৃত হচ্ছেন, বাইরে থেকেও মানুষ আসছেন। কিন্তু জায়গার প্রচণ্ড অভাব। এই জায়গার অভাবের জন্য আমাদের অনেক কিছু ইচ্ছা থাকলেও, স্বাদ থাকলেও আমরা পূরণ করতে পারছি না। এই জায়গার অভাব আপনারাও আমাদেরকে বলছেন বারবার করে, সেই জায়গার অভাব এবং তার সাথে আরও পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটা ইনডোর থেকে আউটডোরের উত্তরণ। অর্থাৎ ইনডোর পরিষেবা থেকে যদি আউটডোর পরিষেবার দিকে আমরা যেতে পারি, এই আউটডোর পরিষেবা থেকে ইনডোর পরিষেবার দিকে যদি আমরা যেতে পারি, তার জন্য আমরা অবিরাম চেষ্টা করছি এবং সেই চেষ্টার ফলে আমরা এখন একটা নতুন ভবন আমরা ক্রয় করতে যাচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনাদের চাহিদা পূরণের লক্ষ্যে। এবং এটা পূরণ করতে গেলে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন যে আপনারা যেভাবে দীর্ঘ 18 বছর যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন, আগামী দিনে সহযোগিতা করবেন, আর্থিক সাহায্য করবেন, যাতে আমরা নিজস্ব ভবন একটা এমবি রোডের উপরে আমরা ক্রয় করতে পারি, কিনতে পারি এবং একটা ইনডোর পরিষেবা, ইমার্জেন্সি ক্ষেত্রে ইনডোর পরিষেবা আমরা যাতে দিতে পারি। এর জন্য আপনাদের কাছে এই আবেদন রাখলাম। আশা করি আপনারা নিজেদের স্বার্থে নিমতার জন্মভূমি, নিমতা যাদের পিতৃভূমি, নিমতা যারা জন্মগ্রহণ করেছেন তাদের সকলের কাছে আমার আবেদন, একজন সাধারণ নাগরিক হিসাবে অমিতাভ বসু স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকেও, যে আপনারা সাধ্যমতো যে যা পারবেন আর্থিক সাহায্য করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। স্বাস্থ্যকেন্দ্রের নিকটবর্তী ভবনে সম্পূর্ণ দন্ত বিভাগের উদ্বোধন নিমতা অঞ্চলে দন্ত চিকিৎসায় এক নতুন দিকের সূচনা করে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মসূচি ও আর্থিক বিবরণ সম্বলিত পুস্তিকা দায়বদ্ধতার খণ্ডচিত্র নিয়মিত প্রকাশ করা হয় সর্বসাধারণের অবগতির জন্য। নিমতা ডাক্তার অমিতাভ বসু স্মৃতি স্বাস্থ্য রক্ষা কমিটির কাজকর্ম শুধুমাত্র চিকিৎসা পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ নয়। 2006 সালে চালু হয় প্রতিদিন রক্তদিন কর্মসূচি। প্রতিদিন 4 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করতেন এই শিবিরে। এই কর্মসূচি 180 দিনের বেশি চলার পর পরিকাঠামোর অভাবে বন্ধ হয়ে যায়। উত্তর 24 পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দ্বারা স্বীকৃত ও অনুমোদিত সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে বিনামূল্যে কফ সংগ্রহ এবং যক্ষ্মা রোগের চিকিৎসা কেন্দ্র গঠিত হয় স্বাস্থ্যকেন্দ্রে। এখানে বিনামূল্যে যক্ষ্মার সমস্ত রকম ওষুধও বিতরণ করা হয়। বিভিন্ন ধরনের সামাজিক ও পরিবেশ রক্ষামূলক কাজকর্ম স্বাস্থ্যকেন্দ্রের কর্মসূচির অন্তর্গত। বহুবিধ কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, নাগরিকদের প্লাস্টিক বর্জনের সচেতনতা বৃদ্ধি, শিশু ও কিশোরদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, প্রবীণ নাগরিকদের মধ্যে হাঁটা প্রতিযোগিতা সাধারণ মানুষদের মধ্যে দারুণ উৎসাহের সঞ্চার করে। 2019 সালে কেরলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ এবং 1 লক্ষ টাকা প্রদান আমাদের বিশেষ কর্মসূচি। ডাক্তার অমিতাভ বসু স্বপ্ন দেখিয়েছিলেন
নিমতার অধিবাসীদের নিমতারি হাসপাতালে চিকিৎসা করার। তার স্বপ্নকে বাস্তব রূপদানের লক্ষ্যে নিমতা ডাক্তার অমিতাভ বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে জমি ক্রয় এবং হাসপাতাল গড়ার প্রচেষ্টা শুরু হয়। নিমতা ও আশেপাশের অঞ্চলের আপামর নাগরিকদের উপস্থিতিতে আয়োজিত নাগরিক সভায় ব্যাপক সাড়া পাওয়া যায়। গৃহীত হয় হাসপাতাল গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত। এই সভাস্থলেই বিভিন্ন মানুষ তাদের দান তুলে দেন কমিটির হাতে এবং হাসপাতাল গড়ে তোলার কাজে সমস্ত রকম সাহায্যের অঙ্গীকার করেন উপস্থিত শুধু নাগরিকবৃন্দ।